200 টাকার জন্য সন্তানকে বিক্রি করলেন মা। অনলাইন ডেস্ক। মাত্র 200 টাকার জন্য এক মায়ের বিরুদ্ধে কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রামে। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইল্ড লাইন। জানা গেছে, দীর্ঘদিন ধরে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন খঞ্জয়, রিয়াং ও তার পরিবার। দুবেলা দুমুঠো খাবারও জোটে না তাদের। এই পরিস্থিতিতে নিজের সন্তানকে মানুষ করে উঠতে পারছিলেন না তারা। অবশেষে পেট চালানোর জন্য মাত্র 200 টাকার বিনিময়ে কোলের শিশুকে বাবলা নামে এক অটো চালকের কাছে বিক্রি করে দেন রিয়াংয়ের স্ত্রী। ঘটনাটি সামনে আসতেই সেই গ্রামের পঞ্চায়েত প্রধান রিয়াং ও তার স্ত্রীকে ডেকে পাঠান। খবর পায় পুলিশ ও চাইল্ড লাইন। নিজেদের ভুল বুঝতে পেরে শিশুটিকে ফিরিয়ে আনতে চাইছে তার মা ও বাবা। পুরো পরিস্থিতির জন্য শিশুটির মাকে দায়ী করছে তার বাবা। উল্লেখ্য, এ নিয়ে গত এক মাসে ত্রিপুরাতে শিশু বিক্রির 2টি ঘটনা ঘটল। সূত্র জি নিউজ 24। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।